আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আইপিএস থেকে কিভাবে সুইচ বোর্ড কানেকশন করতে হয় সেটি আজকে দেখাবো। তো আমি দুটি সুইচ নিয়েছি, এই দুটি সুইচ আজকে কানেকশন করে আপনাদের মাঝে দেখাবো। তো প্রথমত আমাদের সুইচটি বোর্ডের সাথে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমরা বোর্ডটি ভালোভাবে খুলে নিব এবং বোর্ডটি খোলার পর সুইচ দুটি বোর্ডের সাথে সংযুক্ত করব। তো তার আগে বলে নিই, যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সুইচ দুটি সংযুক্ত করার পর আমরা এখন সুইচ কিভাবে কানেকশন করতে হয় যাতে আইপিএসে কোনো প্রকার প্রবলেম না হয় সেইভাবে আমরা সুইচটি কানেকশন করব। তো এই সুইচ থেকে ধারণা নিয়ে আপনি যে কোনো আইপিএসের সুইচ কানেকশন করতে পারবেন। আমরা প্রথমত সুইচটি এমনভাবে কানেকশন করব যেভাবে সাধারণ একটি সুইচ বোর্ড কানেকশন করা হয়, তো সেইভাবে সুইচ বোর্ডটি আগে কানেকশন করব। এই হচ্ছে আমাদের লাইন, পজিটিভ লাইন। তো পজিটিভ লাইনটা আমরা সরাসরি সুইচের সাথে সংযুক্ত করব। তো পজিটিভ থেকে আমরা যেভাবে একটির সাথে আরেকটি শর্ট করে সুইচের সাথে সংযুক্ত করি সেভাবে লাইন দিয়ে দিয়েছি। তো এইভাবেই আমরা সাধারণ যে বোর্ডগুলো কানেকশন করি সেম একই রকমভাবে আগে সাধারণ বোর্ডের মতনই কানেকশন করতে হবে। তো এখন আমরা দুটি লাইট কানেকশন করব। ধরি এই দুটি হচ্ছে আমাদের দুটি লাইটের দুটি পজিটিভ লাইন। তো নিউট্রাল তো আমাদের সাধারণত কমন হয়ে থাকে, সেই কারণে নিউট্রাল কোনো সমস্যা না। তো আমরা দুটি লাইটের দুটি পজিটিভ আমরা সুইচের সাথে লাগিয়ে নিলাম। তো দুটি লাইট হতে পারে অথবা ফ্যান, যে কোনো ডিভাইস হতে পারে। তো আমি লাইট হিসাবে সেটা বোঝানোর চেষ্টা করতেছি, তো আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন। ধরি এই দুটি হচ্ছে আমাদের দুটি লাইটের দুটি ফেস। আমরা সাধারণত একটি থেকে আরেকটি শর্ট করে দিই এবং দুটি সুইচের যে দুটি ফাঁকা টার্মিনাল থাকে সেই দুটি আমরা লাইট অথবা ফ্যান যে কোনোভাবে লাগিয়ে রাখি। তো এখন এই সাধারণ বোর্ডটি কিভাবে আইপিএস কানেকশন করা যায়, তো ধরি এই সুইচটি, এই যে দুই নাম্বার যে সুইচটি আছে অথবা দুই নাম্বার যে লাইটটি আছে, এই লাইটটি আমরা আইপিএসে সংযুক্ত করব। একটি লাইট আইপিএস হবে আর একটি লাইট সরাসরি কারেন্ট হবে। তো এই সুইচ থেকে যে সুইচে আমরা একটি তার দিয়ে শর্ট করেছি, তো সেই তারটি খুলে নিব। তারটি খুলে নেওয়ার পর আমরা আইপিএসের যে হলুদ চিহ্নযুক্ত যে কেবল আছে, তো সেই তারটি অথবা আইপিএস থেকে যে কারেন্ট আউট হয় সেটি আমরা দ্বিতীয় নাম্বার যে সুইচটি আছে সেই সুইচে লাগিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এইভাবে লাগানোর পর আমাদের এই সুইচটি সরাসরি আইপিএস থেকে চলবে আর এই সুইচটি আমাদের সরাসরি এসি থেকে চলবে। তো এইভাবেই কানেকশন মেন এবং সঠিক একটি নিয়ম। তো এইভাবে কানেকশন আপনি যতটি লাইট অথবা যতটি ফ্যান ইউজ করবেন, তো সেম এই রকমই কানেকশন করলেই সেটি কমপ্লিট হবে। তো ভিডিওটি অবশ্যই কিছু বুঝতে পারছেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।